ক্লাস টু ওয়েলকাম ব্যাক টু দ্য বেঙ্গলি লিটারেচার ক্লাস। আশা করি তোমরা সবাই ভালো আছো। আমরা আগের ক্লাসে কি পড়ছিলাম, আমরা সাহিত্য প্রভাতে হাট কবিতাটি পড়ছিলাম, রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা। তো আমরা আজকে এই কবিতার বাকি অংশটি পড়ব। প্রত্যেকে তোমাদের বইতে 23 পৃষ্ঠা খোলো, পৃষ্ঠা 23। তাহলে প্রত্যেকে কবিতাটি ফলো করবে এবং আমার সঙ্গে সঙ্গে পড়বে। কলসি ভরা এখো গুড়ে, মাছি যত বেড়ায় উড়ে, খড়ের আটি নৌকা বেয়ে আনলো ঘাটে চাষির মেয়ে। তাহলে কি বলছে এখানে, কলসি ভরা এখো গুড়ে। এখো গুড় মানে কি, আখের রস কলসিতে ভরা আছে এবং সেটি হাটে কি হচ্ছে, বিক্রি হচ্ছে। আর সেই কলসি ভরা এখো গুড়ের চারিপাশে তার মিষ্টি গন্ধে চারিদিকে মাছি উড়ে বেড়াচ্ছে। আমরা জানি কোনো কিছু মিষ্টির গন্ধ পেলেই মাছি সেখানে উড়ে বেড়াতে থাকে, তাই তো? খড়ের আটি নৌকা বেয়ে আনলো ঘাটে চাষির মেয়ে। আর চাষির মেয়ে কি আনছে, নৌকাতে করে খড়ের আটি বেয়ে নিয়ে আসছে, নৌকাতে করে নিয়ে আসছে। অন্ধকানায় পথের পরে গান শুনিয়ে ভিক্ষে করে, পাড়ার ছেলে স্নানের ঘাটে জল ছিটিয়ে সাঁতার কাটে। তাহলে আমরা এখানে কি দেখতে পাচ্ছি, পথের ধারে কি দেখা যাচ্ছে, যে একজন অন্ধ লোক, তার নাম কানাই। অন্ধ কানাই পথের ধারে সে কি করছে, গান শুনিয়ে শুনিয়ে সে ভিক্ষে করছে। আর গ্রামে পাড়ার জলের মধ্যে দেখা যাচ্ছে যে পাড়ার ছেলেরা তারা স্নান করছে। আর গ্রামের কি থাকে, পুকুর থাকে, পুকুরের মধ্যে ছেলেমেয়েরা কি করে, সেখানেই স্নান করে। আর তারা জল ছিটিয়ে সেখানে সাঁতার কেটে কেটে স্নান করছে, ঠিক আছে? তাহলে এখানে কবি এখানে একটি গ্রামের, তার গ্রামের এখানে একটি দৃশ্য তুলে ধরেছেন, ঠিক আছে? যেখানে আমরা দেখতে পাচ্ছি একটি হাটের দৃশ্য, হাটে কি কি বাজার বসে। কবিতাতে দেখো কিছু ছবি দেখা যাচ্ছে এখানে, যেমন তোমরা দেখতে পাচ্ছ চাষির মেয়ে খড়ের আটি নিয়ে যাচ্ছে, আর ছেলে মেয়েরা পুকুরের মধ্যে স্নান করছে, পন্ডের মধ্যে তারা কি করছে, স্নান করছে, তাই তো? আচ্ছা, এইবারে আমরা এই কবিতার সংলগ্ন কিছু শব্দার্থ পড়ব, ঠিক আছে? কবিতার সঙ্গে যে শব্দার্থ গুলো দেওয়া আছে সেগুলো আমরা পড়ে দেখি। নিচে দেখো প্রত্যেকে, বোঝাই মানে চাপানো, হাট মানে অস্থায়ী বাজার, বেচে মানে বিক্রি করে, বোনা মানে তৈরি, ধামা মানে বেতের তৈরি পাত্র, র্যাপার মানে শীতের চাদর, নকশা কাটা মানে ছবি আঁকা, ঝাঁঝরি মানে বাঁশের তৈরি পাত্র, কড়া মানে কড়াই, আটি মানে একসঙ্গে বাঁধা, এখো মানে আখের, অন্ধ যে চোখে দেখতে পায় না কানা তাকে বলা হয় অন্ধ, স্নান মানে চান বাত। ওকে, তাহলে আমরা এতটাই পড়লাম, প্রত্যেকে এতটা দাগ দেবে। আজকে আমরা কতটা শেষ করেছি কবিতাটি, এতটা তোমরা প্রত্যেকে দাগ দিয়ে ডেটটা লিখবে। আর প্রত্যেকে তোমরা কি করবে, এই কবিতাটি ভালো করে পড়বে, একদম মুখস্থ করে নেবে। খুব সহজ কবিতা, হাট কবিতা রবীন্দ্রনাথ ঠাকুরের। এই কবিতাটি তোমরা ভালো করে পড়ে মুখস্থ করে নেবে। আর তোমরা লেখা প্র্যাকটিস করবে, কবিতাটি দেখে দেখেই তোমরা খাতার মধ্যে লিখবে, যারা না দেখে লিখবে তো আরোই ভালো। আর প্রত্যেককে বলছি তোমরা কি করবে, এই কবিতাটি ভালো করে খাতার মধ্যে সুন্দর করে লিখবে, ঠিক আছে? তাহলে আমরা পরের ক্লাসে এর যে অনুশীলনীর কাজগুলি আছে সেগুলি করব। ওকে, বাই বাই, টেক কেয়ার, হ্যাভ এ নাইস।